অনুষ্ঠানের শুরুতে আজকের অনুষ্ঠানের চেয়ার ডক্টর রাজু আহমেদ স্যারের পক্ষে আরিফুর রহমান স্যারকে স্টেজে এসে অনুষ্ঠান শুরু করার অনুমতি দিতে অনুরোধ করছি। প্রফেসর ডক্টর রাজু আহমেদ স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্টের স্যারের পক্ষে আমি এই কালচারাল নাইটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ স্যারকে। ট্রিপুলির প্রোগ্রাম সবসময় কেমন হয়? ভালো হয় তো? আজকে কেমন হবে? সুন্দর হবে, নিশ্চয় অনেক সুন্দর হবে। আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের সম্পূর্ণ সময় ধরে বসে এই মনোরঞ্জনকর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য অনুরোধ করছি, সেই সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এজন্যই আপনারা আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন। জননীর নাভি মূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছো পথে, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রত্যাহিক বাহুর পেশিতে। জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। আজকের স্বাধীনতা অর্জনে ঝরে গেছে যে সকল মহান প্রাণ, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে থাকছে আমাদের এখনকার পরিবেশনা। ইন্টারভিউ, এটা তো খুবই সহজ। তুই শুধু যাবি, বসবি, ধপাধপ আনসার দিবি, তোর চাকরি কনফার্ম। আরে কালকেটা তো পুলিশের ইন্টারভিউ। পুলিশের ইন্টারভিউ, এটা তো আরো সহজ। তুই যদি গালি দিতে পারিস, তুই যদি প্যাদানি দিতে পারিস, তাহলে তোর চাকরি ঠেকাই কে? কিভাবে? সবই সম্ভব। সুপ্রিয় দর্শক, এখন পুলিশের ইন্টারভিউ কিভাবে হয় সেটা দেখার জন্য আসছে আসাদ এবং সালাম। জানুয়ারি আই কামিন স্যার
আচ্ছা আপনি গেটে ওটা কি বললেন স্যার জানুয়ারি আই কামিং স্যার ওটা আবার কি স্যার গত মে মাসে একটা অফিসে গেছিলাম ওইখানকো স্যার আমাকে বললো অফিসে ঢুকতে হলে আগে মে আই কামিং স্যার বলবা তখন তো মে মাস ছিল এটা তো জানুয়ারি মাস স্যার আমার বসতে বলবেন না বুঝতে পারছি আচ্ছা বসো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমার ফাইল হেভি রেজাল্ট আচ্ছা তোমার নামটা কি সালাম স্যার ওয়ালাইকুম সালাম তোমার নামটা বলো সালাম স্যার আরে ওয়ালাইকুম সালাম তোমার নামটা বলো সালাম স্যার আরে আমি ওয়ালাইকুম সালাম বলতেছি তো বারবার সালাম দেয় স্যার আসলে ছোট থেকে মা আমারে সালাম বলেই ডাকতো আমার নাম সালামি এটা বুঝিয়ে বলবে তো কিন্তু কন্ট্রোল করছো স্যার খুশি হয়ে যাবে এখন আচ্ছা তো তোমার মা বাবার নাম কি কমলা খান স্যার তোমার মা বাবার নাম বলো স্যার কমলা খান আরে বললাম তো কমলা খাবো না স্যার কমলা খান আরে মিয়া ধুর ঠিক আছে কতবার বলছিস এই শীতের সময় কমলা খাবো না স্যার আসলে আমার মার নাম কমলা আর বাবার নাম আলী খান তাই সংক্ষেপে বলেছি কমলা খান ও আচ্ছা আচ্ছা তা একটু ভেঙে ভেঙে বলো না আচ্ছা আগেরটাই তো ভালো ছিল ওদিকে কি না না স্যার কিছু না স্যার বুঝছি ক্যারেক্টারের সমস্যা কথা শোনা দাও স্যার এটা আবার কেমন কথা বলছেন স্যার আচ্ছা বুঝো এই রাস্তাঘাটে কোনো মহিলা মানুষ দেখলে নিজের মায়ের মতো দেখবা তাহলে ক্যারেক্টার ঠিক থাকবে স্যার এতে নাই আমার ক্যারেক্টারের উন্নতি হলো আমার আব্বার ক্যারেক্টার কোনে যায় দাঁড়াবে থাক আর বেশি ডিপে দেওয়ার দরকার নাই তো স্যার বুঝতে পারিছে যেহেতু পুলিশের চাকরি করতে আসছো স্যার তো পুলিশের চাকরি করতে গেলে তো মিষ্টি কথায় তো চিরা ভিজে না অনেক সময় গালিগালাজ এটা করতে হয় এটা কি তোমার দ্বারা সম্ভব জি স্যার মেলা সম্ভব যেমন শালা কয় কি রে আমি বলে গালি দিতে জানিনি এই পলাশ কই পলাশ কই আপনি আমাকে গালাগালি করছেন মানে না স্যার আপনি তো শুনতে চাইলেন আমি পারি কি না অন্যায় করে না অন্যায়কারকে কেউ ভালোবাসে না স্যার আপনার এত বড় সাহস আপনি আমার ছুটি ধরে আদর করেন স্যার আপনি তো দেখতে চাইছেন স্যার সব দিয়ে স্যার আমার চাকরিটা হবে তো স্যার আচ্ছা একটা লাস্ট প্রশ্নের উত্তর জি স্যার তাহলে চাকরি হবে জি স্যার থ্যাংক ইউ স্যার কি হইবে আমার এখন যে অবস্থা সন্ত্রাসীরা তো সহজে কথা শুনতে চায় না জি স্যার তো মাঝে মধ্যে তাদের একটু শক্তি দেখাইতে হয় মাঝে জি স্যার জি স্যার সেটা কি আপনার দ্বারা সম্ভব হবে স্যার সম্ভব হবে স্যার কস্টিউমের সাথে যাচ্ছে না কেমন স্যার যখন কোনো আমার কাছে সন্ত্রাসী আসবে এই যে বাঁ হাতে কলারটা ধরবো ডান হাতে তো একটা লাঠি থাকবেই আর যদি লাঠি না থাকে পায়ে স্যান্ডেল খুলে স্যার ধপা ধপ পড়া হলো না বোঝায় তো মোটি বলি সোজা
আমাদের পরবর্তী ইভেন্ট সিয়ার পেশান।
तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम সুস্মিতা এবং সঞ্চিতা ফুল তুমি তুলি আই নাচি আমি মালা গেথে গলায় পড়িব অন্য কেউরে না আমি চাইতে দিব We'll be right back.
মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে, তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে। সাথে রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি, মনের মনি কোথায় রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দিব। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে না আমি চাইতে দিব। ওহে শ্যাম দাঁড়াই বসে দুপানা চাই রে বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়াই বসে দুপানা চাই রে, গরম চাই চুমুক দি আমি খবর কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারুয়ান দাঁড়া এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। চতুর্দিক আগোছাল, চতুর্দিক আগোছাল, আমার কাজের লোক ডুব মেরেছে দুলো বালিময়। চতুর্দিক আগোছাল, আমার কাজের লোক ডুব মেরেছে দুলো বালিময়। ঘড়র ঘড় ফ্যানের ব্লেড, আমার গুলগুলিতে চড়াই বসে যাত্রা শোনাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, সেলসম্যান দাঁড়া এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। টেবিলে মানির প্ল্যান, শুধু মানির দেখা নাই রে আমার ফুক্কা পকেটে রে। টেবিলে মানির প্ল্যান, শুধু মানির দেখা নাই রে আমার ফুক্কা পকেটে রে। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়াই বসে রে বারান্দায়। গানটা আমি তুলতে পারি না, নষ্ট করছে গানটা। আমি আরামকে দাঁড়াই বসে দুপানা চাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দুদলার গোপে মাছি তোমার দেখা নাই, চাইছিলাম তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, 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 তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি একদম সামনে চলে যাবো স্টেজে, তাই না? বানিয়ে বলবো না, তৈরি করে নিয়ে যাবো।
আপনারা আপনাদের অনুসন্ধানী চোখ আমাদের সাথেই রাখুন, ধন্যবাদ। বাগানের কোন জায়গা যে খালি আছে, সব জায়গা খালি, জবজার কোন জায়গায় কাশিয়ার বিঙ্গায় তো খালি আছে, এদিকে সারিয়া লাইছে ব্যাঙ্গা ব্যাঙ্গা। কি রে বদনা দে হাত লা, হায় হায় রে ওমা, আর বদনা খানি কোনায় গেল, আরে ওরে বদনা তোরা দেয় হুডা আয়ন কি দিম, আরে কেমন নাই ব্যাঙ্গা দিম তো কাডা আজই ডুয়েট ফ্যাব ল্যাব থেকে বদনা বানিয়ে নিয়ে যান আর বাথরুমে বসে নিশ্চিন্তে ঘুমান। উনি উঠিবে চাঁদ আধো আলো আধো ছায়াতে, কাছে সে প্রিয় হাতখানি রাখো হাতে, কাছে সে প্রিয় হাতখানি রাখো হাতে, এখনই উঠিবে। কিরে কি করিস, গান গাই, গান গাস, দর্শকদের আনন্দ দিছি, হালারে পাঠাইছে উপস্থাপনা করতে, হালায় জায়গা পেয়ে গান গাওয়া শুরু করে দিছে। কেন গান গাবো না, দর্শক কি চাই বুঝিস না, আরে দর্শক চাই ডান্স। কি দর্শক, আপনারা কি ডান্স দেখবেন? তবে এখন ডান্স নিয়ে আসছে ট্রিপল E31 এর সিআর কামাল এবং আমাদের অতিথি শিল্পী সূচনা, লেটস এনজয়। ও গড, ওয়ান মোর রিমিক্স, বজায় দিল ধড়কায়ে চিটি বজায়ে বীচ সড়ক পে নথুরা দিখায়ে সারে হো করকে ইশারে হো লড়কি হো লড়কি হো লড়কি আঁখ মারে আঁখ মারে হো লড়কি আঁখ মারে আঁখ মারে হো লড়কি আঁখ মারে যায় তেরে পিছে পিছে আয়ে হম তো হ্যাঁ দিওয়ানে তেরে তেরা হোনা চাহে সিটি বজায়ে নখরে দিখায়ে সিটি বজায়ে নখরে দিখায়ে বীচ সড়ক পে হায় নাম মেরা পুকার ও করকে ইশারে ও লড়কা তুষার কাপুর কি আওয়াজ মে আ 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
अफसानों की आवाज में। ओ लड़की आँख मारे आँख मारे, ओ लड़की आँख मारे आँख मारे, ओ लड़की आँख मारे आँख 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 आँख, ओ लड़का आँख 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 आँख, ओ लड़की आँख 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 आँख, ओ लड़का आँख 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 आँख। চলো না দুজন মিলে একটা গান গাই। গান যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে। বাবা যেই না গলা সেই গলায় আবার গান, থাকে তো ভালো কিছু শোনাও। তুমি রোমান্টিকতার কিছুই বুঝো না। রোমান্টিকতা কাকে বলে? চলো দেখে আসি আমরা কিয়া এবং মোস্তাকিমের কণ্ঠে। হ্যাঁ দর্শক, ওদের গানে গানে দেখি। সত্যি যেন হয়,
কিউ নাই, মাথার ভিতর সব গোবর, সিটিতে পাই জিরো, তুই দাদা বলবি আমি উত্তর দিব? তবে আমি এটা শিওর, যদি তোর মাথায় গোবর থাকে তাহলে তুই দাদার উত্তর দিতে পারবি। আচ্ছা বল দেখি পারি কিনা। আচ্ছা, আলোর প্রসাদে আমি সবার সাথে ঘুরি, সারাদিন কত রূপে কত লুকোচুরি, কখনো ডানে বামে কভু আগে পিছে, বিনয়ে লুটায় সদা চরণের নিচে। এত বড় দাদা, দেখে আশেপাশে কিছু পাই কিনা? পাইছি দোস্ত, এটা ছায়া। তাই তো বুঝলাম যে আসলে গোবরে কেন পদ্ম ফুল ফোটে, ওর মাথায় গোবর আছে তাই তুই পারছিস। ইয়েস পারছি পারছি। আচ্ছা জানিস, ছায়া নিয়ে কিন্তু অনেক কিছু চিন্তা করা যায়। ছায়া নিয়ে অনেক কিছু চিন্তা? কিভাবে? সেটা আমাদের ট্রিপলির ছাত্ররাই করেছে। তাই নাকি? দেখতে চাস? হ্যাঁ অবশ্যই। তবে দেখ, সুপ্রিয় দর্শক, অনেকক্ষণ ধরে নাচ হলো, গান হলো, অভিনয় হলো, মাঝখান দিয়ে বদনার বিজ্ঞাপন হলো, এখন আমরা দেখব ভিন্নধর্মী একটা ইভেন্ট। আমাদের একটা সুন্দর স্বপ্নকে ছায়া দিয়ে উপস্থাপন করার জন্য ছায়া নিয়ে ছায়াবাজি করতে আসছে সেকেন্ড ইয়ারের ছাত্রবৃন্দ। Thank you.
আজকে এসে আমি তোমাদের লাস্ট অনুষ্ঠানটা দেখলাম, খুব ভালো লাগছে। আর তোমরা শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান উপভোগ করবা সে আশাবাদ ব্যক্ত করছি। আর যারা ছাত্রলীগের আছে এখানে, বিনয় ব্যানার্জি, তাইবুর রহমান, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সবাই খুব সম্ভবত গান শোনার জন্য বা অনুষ্ঠান দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছো, তাই খুব বেশি বক্তব্য দেব না। যারা অনুষ্ঠান অর্গানাইজ করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সকলের শুভকামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সভাপতি মোহাম্মদ তাইবুর রহমান ভাইকে কেস তুলে দেবেন। এখন বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জি দাদাকে কেস হাতে তুলে দিবেন। আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ রাজা আহমেদ স্যার। ধন্যবাদ। এবারে কেস তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত কনভিনার রফিকুল ইসলাম তানিম ভাইকে প্রফেসর ডক্টর মোহাম্মদ রাজা আহমেদ স্যার। সত্যি দর্শক, মানুষের জীবনটা এমনই এক আলো আধারির বাস্তব চিরন্তন খেলায় বড়ানো, তবুও মানুষ স্বপ্ন দেখে আশায় বেঁচে থাকে। এবারে দলীয় নৃত্য নিয়ে আসছে ত্রিপলি থ্রি ওয়ানের স্টুডেন্টরা।
করে টং টং घर वाले भी ना मेरे समझते नहीं है कभी कभी उसे स्टार नहीं है दुनिया है मेरी পর্যায়ে আমি মাসুদ রানা ভাইকে মঞ্চে এসে একটি গান শোনার জন্য অনুরোধ করছি ডুয়েট এলিভেন ব্যাচ শালু ফুলের লাজ নাই রাইতে শালু ফুটেলো রাইতে শালু ফোটে শালু ফুলের লাজ নাই রাইতে শালু ফুটেলো রাইতে শালু ফোটে যার সঙ্গে যার ভালো বাসা যার সঙ্গে যার ভালো বাসা সেই তোমার জালি
ভুল সোনা দিয়া হাত কেন বাঁধাইনি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে কান্ড রই রই ব্যাপার এ নাচে গানে মন মাতবে সবার এ চারিদিকে দর্শক আর চই চই এ নাচ দেখে গান শুনে করে হইচই এ রাত ভর উঠে রল পাহাড়ে পাহারা এ অপূর্ব রওশন অপেরার যাত্রা এ বেদের মেয়ে জোছনা এ বেদের মেয়ে জোছনা যারা সবাই নাকি এখন ডুয়েট অডিটোরিয়ামে উপস্থিত এই সকল কোকিলদের কোকিলা মধ্যে দিলে
দর্শক কি বলেন আপনারা? চলুন দর্শক এবার মুখ অভিনয়ে এই পরিবেশনাটি দেখে আসি। দা গ্রেট চার্লি চ্যাপলিন। ডাক্তার চিনি তুই নাকি ত্রিপলিতে বড়স?
আকাশ বাইরে বেরোয়েছি চায়া দেখতেছেন না কোন থেকে বেরোয়েছি অবশ্য সন্ধ্যাবেলায় চানগ্লাস পড়লে এরকম মনে হয় বি মামা তুই তোর প্রোগ্রাম সামলা আমি যাই আরে কই যা আরে মামা আমার পাখিকে সামলাইবো আরে শুনো না এটা হয়েছে কি বুঝছো গতকাল রাইকে আছে না উইন্ডোজ ব্ল্যাক ভার্সনটা আপডেট দিছি তো বুঝছো একটা স্মার্টনেসের ব্যাপার স্যাপার আছে না বুঝো না ই উইন্ডোজ ব্ল্যাক সাইড আবার কি বাপের জন্মে তো হুনি না একটা ওইতে বাবা আর পরে এনছিয়েছিতে মাগার ই কুত্তাছেন গেলা আরে বাবা কোন ডিপার্টমেন্টে পড়ি সেই খবরও রাখো দেখা যায় হ্যাঁ খোঁজ খবর নেও তাইলে হ্যাঁ আর অনেক খোঁজ খবরও নেই শুনবেন নাকি কমু কি 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 কইবা কি খোঁজ খবর রাখো তুমি কি কইবা আপনি এই পার্সি দিল্লি ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট সিএসসি তে পড়েন কি কইবা তো কই কি কইতা তো তুমি নিজে ডিপার্টমেন্টে আলুর মতো মায়া থাকা সত্ত্বেও কি কইলে তুমি এটা বিশ্বাস করো আমি আজ পর্যন্ত কোনো মায়া বলার কিছু করি নাই বুঝছো এই ঠোঁট একটা ছো পুরাই ভার্জি বুঝছো কি কো তুমি এটা কি কো তুমি পাগল হয়ে গেছো নাকি আপে হবে বই না নাকি না কালা দূরো মিয়া কিস না টিচ টিচ দূরো মিয়া বহুত আজ এটা পেচাল পারছে আপনার লগে আমার বহুত পড়াশোনা আছে জায়গা দূর এই শুনো শুনো কি কইলা শুনো কারো পড়াশোনা আছে তো তোমার এই সেমিস্টারে প্রোগ্রাম আছে না আচ্ছা আমি তো প্রোগ্রাম অনেক ভালো পারি বুঝছো সব সময় এ প্লাস পাই ঠিক আছে তো আমার কাছে আইসো বুঝাই দিই মনে আপনি যে কি বুঝাইবেন সেটা তুমি বুঝতেই পারতেছি ধুরো মিয়া আহা এই শুনো আসলে হয়েছে কি বুঝছো যে সকাল বিকেল রাইতে বুঝছো কারেন্ট থাকে না তো কম্পিউটার মনে করো কি করতে পারি না অন করতে পারি না কারেন্ট লাগবে আসলে বুঝো নাই কারেন্ট লাগবে আমার চেহারার ভিত্তি কি আইপিএস দাম যায় দূর মিয়া সরেন বহুত জান কাম আছে আরে মা তো কিছুই বুঝে না পুরাই গার্বেজ প্রোগ্রাম এই শুনো 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 ভালো লাগে বুঝো না বুঝি না মাগার কুছ বারো চাই না আমরাও কম যাই না আমরাও কম যাই না এমি এমি আমি তুমি আমাদের কি বললা ঘাওড়া বললা
জানো আমরা 42 এই বলছি কি হইছে 100 বার বলবো ঘাওড়া ডিপার্টমেন্ট ধাওড়া কোলা এই আঙ্গুল নিচে চোখ নিচে গলা কম এই যদি হয় 42 তাহলে ভাবেন বাকিগুলোর কি হাল আচ্ছা 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 ঠিক আছে তুমি যা বলো তাই ঠিক আছে দোস্ত তোর না কানে সমস্যা চল ওকে দিয়ে টেস্টটা করেই ফেলি আমিও থপ্পায় দাঁত ফেলাই দিব তোর দাঁত ফেলাই দিব দেখা চা চা দেখছো দেখতেছ না সেটিং করতেছি জানা তো নিয়ে আমার ফরেস্ট মোটরসাইকেলটা তোমার জন্য ফাঁকা পড়ে আছে গো ত্রিপলি ডিপার্টমেন্টে পড়ি একটা মেয়েকে প্রপোজ করতে পারবো না বলেই দেই যাই হবে এই শোনো শোনো কি যে বলি কিভাবে যে বলি আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু শুনেন আপনি পছন্দ করেন ভালো কথা কিন্তু আমার তো কিছু করার কিছু নাই বুঝছেন আমার যে বয়ফ্রেন্ড হবে তার অনেক রিকোয়ারমেন্ট থাকতে হবে আপনি সেগুলো পারবেন না আরে কি বলো তুমি তুমি একবার বলে দেখো তোমার জন্য আমি সব এসি সিগন্যাল ডিসি সিগন্যাল এক করে দেব এসি সিগন্যাল ডিসি সিগন্যাল এক করে দিবে তাই শুনেন কই আমার যে বয়ফ্রেন্ড হইবে তার অনেক গুণ থাকতে হবে বলো বলো যেমন ধরেন রাজু স্যারের মতো ডাইনামিক রাশেশ স্যারের মতো ইলেকট্রিক্যাল বুদ্ধি
তারপর তারপর এইদিকে আবার আরিফ স্যারের মতো সুন্দর। আচ্ছা ঠিক আছে, আবার শুনেন, তন্ময় স্যারের মতো শান্ত, আবার মুশফিক স্যারের মতো দুষ্ট। আরো বলি, সব থেকে বড় কথা, মাজো স্যারের মতো স্মার্ট হইতে হবে। আর সবশেষে আলমগীর স্যারের মতো সাদা ফকফকা মনের মানুষ। আরে কি বলো, তোমার জন্য আমি সব সিগন্যাল এক করে মডুলেট করে নিব। মডুলেট করে দিবেন? হ্যাঁ, কিন্তু আমার যে অনেক দোষ আছে। আরে কোনো ব্যাপার না, নট গেট লাগিয়ে দিব। তাইলে তো আমার গুনগুলা সব ঢাকা কইরা যাইব। আরে ব্যাপার নাই, ইনভার্টার লাগিয়ে দিব। সকালে ঘুম থেকে দেরি কইরা উঠি। আরে কোনো ব্যাপার নাই, বাইসিং করে উঠেই নেব। সে আপনি যতই কন, আমার পাওয়ার একটু কম। আরে কোনো ব্যাপার নাই, তোমার কারেন্টটাকে একটু কন্ট্রোল করে ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেব। হাই হাই, এর লাগাই কই, ত্রিপলির ভাইরা এত স্মার্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা সাইন আপ হয়ে যাক। সবসে মেরে দিল কে কালে কর, মেরে নিঞ্চ ওয়ালে উসনে আর হাথ গয়া দেকার, আব ইয়ে না বলে ইয়ার, বলে ইয়ে না দাকার, ওই চারে কিতনা রোকে, তেরো গির গার, মেরে সাইয়া সুপারস্টার, মেরে সাইয়া সুপারস্টার, লাকান হুই উনকে, ও মেরে সাইয়া সুপারস্টার, মেরে সাইয়া সুপারস্টার। গত বছরও নাতি তার নিজের বিয়ের জন্য নানার কাছে আকুল আবেদন জানিয়েছিল, কিন্তু যখনই নাতির বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে, নানার লালসার কাছে নাতি পরাজিত হয়েছে। কিন্তু দর্শক, এবছরে সুখবর আছে আপনাদের জন্য, না সুখবরটা নাতির জন্য আর আমার জন্য। কেননা এই বছরে নাতির বিয়েটা সম্পূর্ণ হয়েছে, আর সেই বিয়েতে অবশ্যই আমি দাওয়াতও পেয়েছি। দর্শক, কথা এখানেই শেষ না, নাতির বিয়ের পর নানা নাতির সম্পর্কটা এখন কেমন চলছে সেটাই আমরা এখন দেখব। আমাদের সবার প্রিয় গম্ভীরা নিয়ে আসছে পলাশ এবং বিশ্বজিৎ। এই বুড়াতি বয়সে ভর দুপুরে হাল বাহিতে হয়েছে, জুয়ান তাগরে একটা নাতি শুইতে আছে। শালাকে আমি সকালে কোনো ভাই নতুন বিয়া করেছিস, তোকে আজকাল আমার জমিতে যেতে হবে না হাল বাহিতে, তুই নিজের জমিতে ভালো করে হাল বাহা। আমি গেল আমার জমিতে হাল বাহিতে, কিন্তু ভাই দুপুরবেলা ভক করে হাল্লাহারি টালিয়ে আসিস। দুপুর পার হয়ে গেল, সালা এখনো লাহারির কোনো খবর নাই। সালা সালারই একদিনকে আমারই একদিন, দেখি ফোন করে সালা কি করছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? এই লাগে সালা হার লাহারির কথা ভুলে গেছে, এমন একটা মাল থাকে লাহারির কথা মনে থাকে?
আমি তোমার নানা কইছি নানা। ও নানা হইল আজকাল মতো আর সোজা গোপাল নাতিটাকে ছাড়বা না আমি এখানে না খাই ডুকডুকি বাজাব। নানা আপনার নাতিকে কতবার করে কইলাম নানার জন্য খাবার নিয়ে যাও খাবার নিয়ে যাও, কিন্তু নানা কোনো কথাই শুনল না, বললো কি আমি খাইলেই নাকি নানার খাওয়া হয়ে যাবে। হায় রে নাতি রে। এই ওঠো, ওই যে নানা ডাকে, ওঠো ওঠো। মা আমার আরামের ঘুমটা ভেঙে দিও না, কে যাবে এত সকালে আমার আরামের ঘুমটা ভেঙে দিল। ও কোকিল ডাকছো কোকিল। ও নানা। রে নানার কণ্ঠ চিনতে পারে না। আমি আইছি নানা, আমি আসতেছি। দেখ আমি তো নানা বে না 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 ও নানা কাঁদছিস কেন? আর কি কহবো নানা, তুমি আমাকে দুদিন আগে একটা নতুন গাড়ি কিনে দিলা না? হ্যাঁ। আজকে রাত্রে আমি গাড়ি চালাতে যাই, আমার কি অবস্থা হয়ে আছে নানা। হায় রে, আমি আর কি কহবো নানা, আমি যখন গাড়িটিকে হাই স্পিডে তুলে দিনু হ্যান্ডেল চাপ দিয়েছি, আমি আর গাড়িটিকে কন্ট্রোল করতে পারলু না যে নানা। আমার আকাঙ্ক্ষাটা হয়ে গেছে যে নানা, আমার আকাঙ্ক্ষাটা হয়ে গেছে। আচ্ছা তুই যে নিজের আকাম করলি করলি, তুই আমার কেন আকাম করলি বে? কেন জি নানা, তোমার জমি তো কি গর্ত ছিল নাকি বে? চুপ শালা, তোকে যে আমি কইনু কি দুপুর হার জন্য লাহারি টালি আসবি, লাহারি কইবে? দুপুর হয়ে গেছে নাকি ফের নানা নিলা? ও নানা আমি ফের ভুল লাগে গেছু নু। লাও খেলা সামলাও তোমরা, তুমি এক মিনিট দাঁড়াও, আমি দুই মিনিটের মধ্যে লাহারি লেছি, দুই মিনিটের মধ্যে লাহারি লেছি, দাঁড়াও। এ শালার বিহা দিয়া যে আমি কত বড় ভুল করেছি তোমরা কি আমি কইতে পারবো না? ঠিক আছে শালা আমাকে শেষ করে দিল, শেষ করে দিল, শেষ করে দিল, শেষ করে দিল। হয়েছে হয়েছে, আর নিন্দা করতে হবে না। এ তোমার লাহারি খান টালাও আর ভক্করে খেয়ে লাও। আসলে কি নানা নানির হয়ে আছে জানেন? ওই যে আমার লাল টুকটুকে বৌখানটা আছে না, দেখাচ্ছে আমার লালার ভিতরে খালি টুকটাক 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 করে জ্বলছে জ্বলছে। আচ্ছা নানা কত আমার সুন্দরী বৌখানটা দেখেছে তোমার ভেতরটা খা খা করছে, এটা তো কইলেই হয়, ফের হিংসুছো কেন আমাকে তুমি? এই শালা আমার বউ নাই বে, কতদিন পর গাড়ি চালাইছি আর আমার আছে তিনটা গাড়ি। শালা তুই আমার দেখা সহ্য করতে পারিস না শালা। নানার কথা শোনো, আমার নানার কথা শোনো, আজি নানা গাড়ি থাকলে হবে, আমার গাড়িটা এখন তাগড়া, একেবারে মনে হয় শোরুম থেকে নিয়ে এসছি। আর তোমার গাড়ি তো ফের ইঞ্জিন ঠিক নাই, আর ইঞ্জিন বগি ঠিক তো দূরের কথা, ওই গাড়িকে এখন জম ধরে আচল হয়ে গেছে, বুঝেছেন নানারা? জাদুঘরে রাখা ছাড়া আর কোনো উপায় হবে না। এ শালার বিহা দিয়ে আমি যে কতবার ভুল করছি, এই শালার যখন বিহা দিনি কইছে নানা হাঙ্গা একটা বাহাঙ্গরি গাড়ি হলে কিনা দাও, আর পা ধরে কানলো, আর এখন শালা মোড় বড় মুখ বাজছে, শালা কত বড় চোপা। রাগ করছো কেন জি নানা, আমি তো তোমার সঙ্গে ফের মজা করছো। আচ্ছা কহো তুমি আমার দশটা না পাঁচটা না একটা না না তোমার লগে মজা করবো না কি? ওই ফের ওই নানিকে লগে মজা করে আমি কি মার খাবো নাকি? হয়েছে হয়েছে, পাম দিতে হবে না। শোন হারা নাতি অনেক দিন থেকে গান কাহিনি, তো একটা গান ধর, সামনে বসে আমার সদ্য নানা নানি আছে ওরা শুনুক। গান গাইবা? ধর ধর তাহলে। আইসাচি হামরা এতে গম্ভীরা গাইতে কিছু কথা কব, ডুয়েটের ডুয়েট গুলো লয়া যে নানা হে হে, ডুয়েটে তিনটা লিফট রয়েছে সেটাই সবাই লাইন ধরে যে, ডুয়েটে তিনটা লিফট রয়েছে সেটাই সবাই লাইন ধরে যে, এত সময় লাগে না না ক্লাস পাওয়া যায় না নানা হে। থামতাম নানা থাম, হয়ে আছে হয়ে আছে। কেমন থামালি বে? এ লিফটের সমস্যা হচ্ছে ডুয়েটের সবচেয়ে বড় সমস্যা, এটা হার সামনে বসার শ্রদ্ধা নানা নানিকে শোনাইতে হবে। শোনো না শোন, হার এই যে সামনে বসার শ্রদ্ধা নানা নানিকে শুনলই তো, আশা করি ফের এক বছরের মধ্যেই এরা সমস্যার সমাধান করে দিবে। কিন্তু তুই হাঁকে যে লাহারি খানটা লাগিয়ে যে গাল দিলি, লাহারি খানটাকে খেতে রাত্রে খাবি নাকি বে? ভাই ভুলে গেছি রে ভাই, দে দে দে, খুবই ভোক লেগেছে রে ভাই, দে 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 দে। হাল না না এবার বুঝবে, খা লাহারি খানটাকে, আমি তোর জমিতে এবার হাল বাহাবো।
দেখছো কত বড় সালা বীরপুরু, বাটি আছে খাবার নাই, এ সালারি একদিন কি হামারি দশ দিন দেখছে নিকার গড্ডা দেশ থেকে কি আদব কেজা উঠা গেল এই বেটা কুত্তা লহান দাঁড়াই মতুস কে বই আমুত আল্লাহ রে লাইকা গেছে হাতে কি যে করি পকেটে টিফু আছে কিনা দেখি টিস্যু তো নাই কেউ আছে কেউ নাই ফ্যান্টে মুসা দি পথে ঘাটে রাস্তায় যেখানে যেভাবে দরিবে হিসু বিপদ ঠেকাইতে পকেটে রাখিবেন টিস্যু पक्की यारियों 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 में होंदे ना फासले ए नाराजगी कागजी सारी तेरी मेरे सोनिया सुन ले मेरी दिल दियां गल्ला আহ্বান করা হয়েছে ডুয়েট সংসদ চলুন দেখে আসি আজকে ডুয়েট সংসদে কোন কোন বিল পাশ হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আসলে যা ভাবছেন তা নয় আসলে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের জানতে হবে আমাদের আশেপাশের মানুষের দাবিগুলো তাদের চাওয়া পাওয়াগুলো সেজন্যই আজকে আমাদের এই ডুয়েট ট্রিপলি সংসদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং যারা যে যেখানে যে অবস্থায় আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ডুয়েট ট্রিপলি একাদশ সংসদ অধিবেশনে উপস্থিত আছেন অসংখ্যবারের ব্যাকলগ খাওয়া মেধাবী ছাত্র নেতা জিরো আলম তার পাশে উপস্থিত আছেন অধ্যক্ষ ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাইশা এবং আমার ডানে উপস্থিত আছেন লুচ্চা লিফটম্যান সেফুদা এবং তার পাশে উপস্থিত আছেন একমাত্র চিকনি চামেলি ছাত্রী নেতা মমতাজ বেগম এই মুহূর্তে আমি প্রথমেই তার দাবি উত্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি
মেধাবী ছাত্র নেতা জিরো আলমকে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমরা ত্রিপল স্ত্রীরা কত বেশি স্মার্ট। আপনি এও জানেন আপনার এমসি হলের বুড়িরা আমাদের এক একজনের থেকে 10-12 বছরের বেশি বেশি বড়। কিন্তু আপনার এমসি হলের বুড়িরা শুধু ত্রিপলি ছেলেদের পিছনে ঘোরাঘুরি করতে চায়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর কোন এমসি হলের বুড়িকে পাত্তা দিব না। আমরা বাইরে থেকে কোচিদেরকে আমদানি করব। সেজন্য মাননীয় স্পিকার, আমার দাবি হচ্ছে ডুয়েট মাঠকে ডুয়েট পার্কে পরিণত করতে হবে। মাননীয় স্পিকার, আমরা ডুয়েট পার্কে কুচি কুচি মেয়েদের আমদানি করব, তাদেরকে নিজ হাতে লালন পালন করব, প্রয়োজনে তাদের প্রয়োজনে পানি দেব। ডুয়েট পার্ক ফলে ফলে ভরে উঠবে। মাননীয় স্পিকার, আপনি জানেন না ইতিমধ্যে ত্রিপলি ফোর্টুর ভাইয়েরা মেয়ে আমদানি করতে শুরু করেছে। মাননীয় সংসদ সদস্য, আপনি লাইনে আসেন, আপনি বাবার বেলানে কেন যাচ্ছেন? আমি দুঃখিত মাননীয় স্পিকার, আমাকে সত্যি কথা বলতে দেন, কিন্তু ত্রিপলির ভাইয়েরা নিরাপদ জায়গার কারণে শস্য উৎপাদন করতে পারছে না। মাননীয় স্পিকার, আপনি অবাক হবেন শুনে, আপনার ডিপার্টমেন্টের ইয়ং স্যারেরা ডরমেটরি থেকে নাকি এমসি হলের মেয়েদের দিকে দূরবীন দিয়ে দেখে। মাননীয় স্পিকার, আপনি বলেন এ বুড়িদের দিকে দেখার কি আছে? সারাটা যদি দেখতেই চায় ডুয়েট পার্কে আসবে, এসে প্রয়োজনে পানি দিবে, তারা ফল খাবে, ফুল ছিঁড়ে নিয়ে যাবে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, আমার মনে হয় শেষ বয়সে আপনারও একটা পার্ক দরকার। তাই মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আপনি দেখবেন অচিরে একটি বিদ্রোহী আন্দোলন গড়ে তুলেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জিরো আলমকে তার অভিনব প্রস্তাবের জন্য। আসলেই মনে হয় এসব দরকার, কারণ আমিও তো ডুয়েটিয়ান ছিলাম আর এখনো ডরমেটরিতেই থাকি। মাঝে মাঝে এই সমস্ত বিষয় চোখে পড়ে। এই পর্যায়ে আমি দাবি উত্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাইশাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এই মহান সংসদে আমার প্রস্তাবিত বিষয় উত্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমার সাগর শুকায় গেছে। মাননীয় স্পিকার, খুবই খরার ভেতরে আছি। খুবই শখ করে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম ভালোই রোমান্স হবে, কিন্তু বউয়ের মুখে মধু তো দূরের কথা, একদিন আর স্যাগারিনও নাই, সারাক্ষণ শুধু খ্যাট খ্যাট আর ঝগড়া তো লেগেই আছে। আর মাননীয় স্পিকার, ডুয়েটে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরিটা পেয়ে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, ভেবেছিলাম সুন্দরী সুন্দরী কচি মেয়েরা এসে বলবে একটা রেজিস্ট্যান্স দাও না, একটা ক্যাপাসিট্যান্স দাও না, কিন্তু মাননীয় স্পিকার এখানে সুন্দরী কই, সবগুলো তো বুড়ি। আর মাননীয় স্পিকার, এই বুড়িগুলা ল্যাবের ভিতরে একটা কাজও করে না, তারা সবসময় শুধু ফেসবুক ইমো ভাইবার এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর কিছু কিছু দেখি সেলফিও তুলে। আর মাননীয় স্পিকার, এই মেয়েগুলো যদি কাজ করতো আমি তাদের হাতে ধরে ধরে সব কাজ শিখিয়ে দিতাম। যদিও ল্যাবের যন্ত্রপাতিগুলো নষ্ট, কিন্তু আমি পাশে থাকলে সব কাজই সম্ভব। আর মাননীয় স্পিকার, মাঝে মাঝে কিছু কিছু মেয়ে এসে বলে ভোল্টেজটা একটু বাড়িয়ে দেন, তখন তো মাননীয় স্পিকার আমার নিজের ভোল্টেজে হাজার গুণ বেড়ে যায়, আর কারেন্ট যে এত বেশি হয়ে যায় মাননীয় স্পিকার, রেজিস্ট্যান্স তো পুরো গরম হয়ে যায়। আর মাননীয় স্পিকার, এই ছেলেদের কথা কি বলবো, এরা মাননীয় স্পিকার ল্যাবের ভিতরে দিন মজুরের মতো খাটতেছে। মাননীয় স্পিকার, এরা ল্যাবের ভিতরে খাটতে খাটতে ওদের হাত দুটো শক্ত করে ফেলাইছে, এখন আমি যদি হাত ধরতে কাজ শেখাতে যাই আমার হাতও শক্ত হয়ে গেছে। মাননীয় স্পিকার, এখন বাসায় গিয়ে বইয়ের নরম হাত ধরলে সে আমার হাত ধরতে চায় না, আমার গালের ভিতরে পটাশ পটাশ করে থাবড়ায়। মাননীয় স্পিকার, আমি আর এই ল্যাব অ্যাসিস্ট্যান্সের কাজ করব না, আপনারা আমার হাতে পায়ে ধরতে আসেন না, আমি আর এই কাজের ভিতরে নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ কাইশাকে তার দাবিগুলো উত্থাপনের জন্য।
তবে আমার মনে হয় আপনার হাত পাকেও ধরতে আসবে না। মনে হয় ডুয়েটিনরা এখন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো একজন মহিলাকেই চায়। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি লুচ্চা লিফটম্যান সেহুদাকে তার দাবিগুলো উত্থাপনের জন্য। থ্যাংক ইউ মাননীয় স্টিমার, তুকু তুকু মাননীয় স্পিকার, আমি একটা জিনিস বুঝতাম পারতাছি না, কেন আপনি ইতাফুলাইনের লগে আমারে কারা করাই দিচ্ছেন? আমি কি বুঝতেছি না? হ্যাঁ, ইতাফুলাইনে কিতা করে আপনি জানুন? ইতাফুলাইনে তো সহল না হাই গায়া লিফট হয়ে লাইন ধরে, হ্যাঁ, আর লিফটের ভিতরে মরে যাম তো। হ্যাঁ, তো কোনো কাম করছো তুই? এরা লিফটের ভিতরে এই তো করে, এই তো ফুলাইনি নাকি তো করতো, এরা লাগে তো মাড়ো খাড়ো জঙ্গলও কত জায়গা আছে, এরা এনে থাকবো, ক্লাস করবো, খাইবো, দাইবো, ঘুমাইবো। হ্যাঁ, এখন আসেন, লিফটে কারা উঠবে তাহলে? লিফটে তো উঠবে এই আদরের সোনামণিরা। হ্যাঁ, তারা আমি লিফটে ডুয়াইয়াম ডুয়াইয়াম, লিফটের বাটনে দিয়াম সাপ, পথ করে আকাশে যাবো গা। হ্যাঁ, তারপরে কি হবো? তারপরে আও, ভালো কথা মনে করছে, আকাশে যাওয়ানোর সময় তারা আমার ফিটো মাজাত গারো ধরবো, যাতে লিফটের ঝাঁকুনিতে তারা আর কাঁপুনি না উঠতে পারে, বুঝছুই? আবার কি তৈব যখন তারার উপরে সিটি কুইজ ল্যাব বেবাক কি করবো চাপায়া পড়বো, তখন তো আমি তারারে কোলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসবো চেয়ারে, বুঝছু নাম নে। হ্যাঁ, আর শিক্ষকদের তো লিফটে ওঠার কোনো দরহারি নাই। হ্যাঁ, উপরে থেকে রশি ফেলে দিবে, তারা বায়াবে উঠতে পড়বো। আবার যখন নামনের সময় হইব তখন প্যারাশুট দিয়ে লাভ দিবে, সময় বেঁচে যাবে, কত তাড়াতাড়ি নেমে যাবে বলেন? ও আর একটা কথা, ডুয়েটি ম্যাডামদেরকে ছুটি দিয়ে দিন, ওনারা এখন 10-20 বছর ছুটি কাটিয়ে আসুক, ওনাদের এখানে দরহার নাই। ঠিক আছে, তো অনেক কথাই বলার ছিল, আরও কথা বলবো ভবিষ্যতে, কত সংশোধনা হবে, তবে এই তো ফুলাইনের লগে আমার আর ডাহুন না যে আমি আর আইতাম না, কিন্তু তাইলে বলাতে হন যে এত কম ফাদিস, তুই কম ফাদিস। ধন্যবাদ সেহুদাকে তার অনেক সুন্দর প্রস্তাবগুলোর জন্য। এই পর্যায়ে আমি সর্বশেষে আমন্ত্রণ জানাতে যাচ্ছি একমাত্র চিকনি চামেলি ছাত্রী নেতা মমতাজ বেগমকে তার প্রস্তাব উত্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ এই সংসদে যা হইতে আছে, হ্যাঁ হাস্যকর, জাতির গণ্য, হ্যাঁ হাস্যকর মাননীয় স্পিকার, লিপসেলাইন না হালার পোহালা, আর কত বড় সাহস, ও বলে মাইয়াকে কোলে লইবে, এ তুই মাইয়াকে কোলে লবি, তুই মাইয়াকে কোলে লবি, থাপড়ইও তোর থুতমা যদি ব্যাথ খাইয়া না দিছি, মোরে সেন তুই, এই এ মুই কেডা সেন তুই, মোরে সেন না, আর ওই বুড়া খাদাস ল্যাবের বেডা, ও মাইয়া গো হাত ধরে কাম শিখাইবে না, তুই হাত ধরে কাম শিখাবি? হালার গুড়া খাদাস এক পা কপ পড়ে গেছে, এরপরে বুঝতে আমি ছাড়তে পারো না, আর মাইয়ারা কাজ করবে মানে, মাইয়ারা কাজ করবে কেন, মাইয়াদের তো জন্মই হয়েছে সাজার জন্য, যদি আমরা না সাজি তাইলে যে এই পৃথিবীর আটা ময়দা মেকআপ কোম্পানি আছে এরা তো ধস নামিয়ে পড়বে, গ্লোবাল অর্থনীতির প্রতি তো আমাদের একটা দায়বদ্ধতা আছে তাই না? হন এইসব লুস্তামি সার, নাইলে খুব তাড়াতাড়ি আল্লাহর গজব পড়বে তোর মাথায়, হালা। এরপর আসি আমাদের ছাত্র সংসদের কথায়, হালার গো হালারা ব্যাপারটি পাড়া, মাননীয় স্পিকার আপনি আবার মাইন্ড করে
করেন না, কিছু মনে করেন না, মুই আমার সত্য কথা একটু বেশি কই তো। ও আমাকে নেতা কর্মী গো বুড়ি কইছে না, বুড়ি কইছে, তুই মোকে বুড়ি কইছ? জাতি জানে সার্টিফিকেটের বয়স কমাইলেই না বয়স কমে যায় না। হালাকো দেখ সাইয়ে দেখেন বেবাক্তির চুল পাহা। এই হালায় মাথায় একটা পরচুলো লাগাইছে, নকল চুল, নকল চুল। বয়সের গুদায় হ্যাঁ ও পাইকে গেছে। ও আবার মগো বুড়ি কয়, পাদার গো পাদা, জামা কাপড় দো কোনোদিন, জামা কাপড় দো। মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ। ওরে বেয়াই খারান, মনে একটু কইতে দে, এত সময় সময় হরেন কে, সময় তো কি হরবেন, মুই কি কই হনেন। হে দিন গত অধিবেশনে সংসদে এসেছি, মুই পার্সোনা দিয়ে সেজে এসেছি, আইসা ছাত্র সংসদের নেতারে দেখতে আসি, সে খুব পাটে বইসে আছে, দেহি ওর জামাই যেন সাদা সাদা কি লাগিয়ে রয়েছে। এখন মুই জিগাইলাম, মাননীয় বন্ধুবর আপনার জামাই ওটা কি লাগিয়ে আছে কয় কি জানেন, জানতে চান? কয় আর কয়েন না, পশু কাউয়ার গু লাগছেলে। সংসদে একটা সরকারি সংসদে এইসব কাপড় চুপড় পরে আসার সাহস কেমনে হয় এদের আমি তো বুঝি না। এইটা সত্যি আসলে হাস্যকর। আবার এইসব মানুষেরা মগো মগো বুড়ি কয়, আরে হালার পাদার পো পাদা, তোকে বুড়ি থেকে তোকে তো হিজরাতেও পাত্তা দেয় না। বহুত কথা কই হলাইছি, এত কথা কইতে আসলে আমার ভালো লাগে না, আমি তো কম কথা বলা মানুষ। তো আমার শেষ কথা আর একটাই কথা এই মহান সংসদে আমি আপনাদের সামনে উত্থাপন করতে চাই, এইসব এইসব এই পাদা সাদা রাম ছাগল বলদ চলত এইসব যদি সংসদে আসে তয় আমি সংসদ বয়কট করে দেব। আর মাননীয় স্পিকার, এই আপনি আমাকে আর ডাকেন নাই রেডিসন, রেডিসন ব্লু হোটেল মেরিডিয়ান এই শেরাটন আমি সময় দিতে পারবো না মাননীয় স্পিকার, আমার স্বামী বহুত মাইন্ড করে, আমার সময় নাই, আমি আমি পারবো না মাননীয় স্পিকার, ঠিক আছে? ধন্যবাদ 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 মাননীয় সংসদ সদস্য, তবে পার্সোনাল কথা পার্সোনালি ভালো, পাবলিক প্লেসে ভালো না। ধন্যবাদ সবাইকে তাদের মূল্যবান এবং অভিনব প্রস্তাবগুলো উত্থাপন করার জন্য। আমার কাছে সবগুলো দাবি খুব অভিনব মনে হয়েছে এবং কিছু কিছু দাবি খুবই দরকার ডুয়েটে। তবে আজকের সংসদের এই উত্তেজনা দেখে আমি খুবই শঙ্কিত এবং নিজেও খুব উত্তেজিত, তাই আমি আমার ল্যাংটাকালের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী সংসদ অধিবেশনে এই প্রস্তাবগুলো সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ডুয়েট সংসদ অধিবেশনে আবার আপনাদের সাথে দেখা হবে, সবাইকে ধন্যবাদ। খুব প্যারাই আছি দোস্ত, আমার বাসা। কেন কি সমস্যা হয়েছে দোস্ত? আরে বলিস না, প্রতিদিন তোর ভাবির সাথে টেস্ট ম্যাচ খেলি। টেস্ট ম্যাচ? হ্যাঁ, লেন্থি প্রসেস, ভালো তো। ওটা তো প্রবলেম না, টেস্ট ম্যাচ তো খেলতেই পারি, কিন্তু এই বিপিএল শুরু হওয়ার পর থেকে তোর ভাবির সাথে নাকি প্রতিদিন টি টোয়েন্টি, প্রতিদিন টি টোয়েন্টি। হাসাইলা রে মিয়া, হাসাইলা। এই মিয়া, ঘন ঘন ম্যাচ হইবে বোঝো না? আরে এটা কি এমনি সম্ভব? আরে কোনো ব্যাপার না দোস্ত, তোকে এখন এমন একটা খেলা দেখাইমু তুই ভাবির লগে ড্যান্স করতে করতে খেলতে পারবি। তাই নাকি? ড্যান্স আর ক্রিকেট একসাথে? হ্যাঁ, তুই জানোস না? না। প্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে ক্রিকেট ড্যান্স নিয়ে আসছে ত্রিপলি দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা। Woo!
দেখতে প্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে অপ্যাম্প নাটক নিয়ে আসছে ত্রিপলি থ্রি ওয়ানের স্টুডেন্টরা। ঠিক আছে, এরাই তোরা কোনাই রে ওমা, কোন যুগে চলি আইলাম, ছাত্র শিক্ষক চলি আইছে অথচ স্যার ছাত্রার কোনো খবর নাই। হাই 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 হাই, সাই সাই কোনাই গেল, এরা কোনাই গেল, আমি তো কিছু বুঝতেছি না। আরে তোরা তো সবসময় থাকবি, তোরা তো অল টাইমই থাকবি, কিন্তু আর ফোলানগুলা কই, ফাটাগুলা কোথায়? দেখি একটা সিয়ার একটা ফোন দেই। হ্যালো সিয়ার, আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এ রই তাড়াতাড়ি মারি আলাম, তাড়াতাড়ি চলো।
কি রে তোরা কার অনুমতি নিয়ে আইস, কার অনুমতি নিয়ে বইসত? স্যার বসতে কি আবার পারমিশন লাগে? হেতারা যে বইছে, সুন্দরী সুন্দরী মেয়েরা বইছে, পারমিশন নিছে? অনেকদিন ধরে সংবিধান ফরি না, নতুন করে মনে অ্যাড হয়েছে, আচ্ছা পড়তে হবে স্যার। ঠিক আছে, ও ভালো কথা, শুন তো কোনায় গেছিলি? কোনায় গেছিলি? খারাপ, তুই খারাপ। হ্যাঁ কোনায় গেছিলি? স্যার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের নতুন একটা ম্যাডাম আসছে, ম্যাডামটা ইয়ে মানে সেই মা মানুষ সুন্দরী। কি কস স্যার, এত বড় একটা হট নিউজ আই জানলাম না। তোরে থ্যাংকস, তোর অনেক থ্যাংকস, এরকম একটা হট নিউজ আরে দিয়ে লাগ। বাহ বুঝা, থ্যাংক ইউ স্যার। তা তোর পরে তোর লগে তো আর এক বছর পরে দেখা হইলো। হ্যাঁ জি স্যার। তোরা ভালো আসত নি রে? ভালো স্যার। আচ্ছা তো তোর আজকে কি ফরাইমু? কি করবো? কি ফরাইমু? কি করবো? কি রে তোর আর লগে মস্করি করস কিললে? না মানে স্যার খুশিতে ঠেলায় আনন্দে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে তোদেরকে ফরাইবো। আজকে আমি তোদেরকে কি ফরাইমু? আজকে তোদের আগে ফরাইমু হচ্ছে অপ্যাম। অপ্যাম? হ্যাঁ আজকে তোদেরকে হচ্ছে অপ্যাম। এখন অপ্যাম তোরা পড়ি আসছস, তোরা এগুলো পারস? পারি স্যার, পারি। এখন নতুন করে ফরানোর কিছু নাই। আচ্ছা শুন, তাহলে তুই বল, তুই বল, তুই বল। হ্যাঁ তুই 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 অপ্যাম মানে কি? স্যার অপ্যাপ মানে, অপ্যাপ মানে হইলো ও প্রিয়া তুমি আমার। না স্যার, প্রিয়া আমার স্যার, আমার এরই এরই। তোর দুবারে কিন্তু ফিডি মারিয়া লাগবো, তোরা কি পড়াশোনা করি এখানে ঢুকছ? হ্যাঁ তোর অপ্যাপ মানে জানোস না? বাহ বাহ বুঝা, ফোলাইনের অবস্থা তো খুব খারাপ, এটা খালি ঘুরে ফিরে করে। চাই সোনামণি তোমাদের কি অবস্থা? এই অপ্যাপ মানে কি বলো, তুমি বলো। এটা তো ওদের পাড়ার দরকার ছিল, এটা তো ক্রিকেট রিলেটেড কোশ্চেন। অপেম মানে অপশনাল আম্পায়ার, মানে থার্ড আম্পায়ার আর কি। তোর ট্যালেন্ট দেখি আর অ্যান্সার শুনি আর গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে, তোরা বহুত পারস বুঝছস। বই যা বই যা, শুন অফেম কি শুন, অফেম সহজ একটা জিনিস, একটা ত্রিভুজ আর কি। অফেম ত্রিভুজ? হ্যাঁ। প্রথমে একটা কি করবি স্যার? আমি আয়াম কেডারে। আয়াম স্যার? ওই কেডারে স্যার এইদিকে স্যার, আমি এইদিকে স্যার, দেখুন। তুই কে? তুই তুই কে স্যার? আমি স্যার, আমি আমি আলামিন স্যার। তুই কি স্যার? স্যার স্যার দোহাইন স্যার, আমি আসি স্যার। কি কস স্যার? মানে ইয়ে হান্দাই আম ও আই তোরে সিনিয়র আইছি, তুই গত বছরও হান্ডাইতে চাইছিলি। স্যার স্যার একটু লেট হয়ে গেছে স্যার, সরি স্যার, সরি স্যার স্যার, হান্ডাইতে দেন স্যার, আরেকবার দেন স্যার, আরেকবার আরেকবার স্যার, আর একটু তো আই বড় এটাই লাস্ট। কি রে আর আই বড় না, তোরা বড় এরই আই যেরকম এডি শর্টি রাইট, যা যা স্যার লাস্ট টাইম স্যার। স্যার কেন এমন করেন, ওকে দেন না আসতে। আচ্ছা আই যা, ঠিক আছে তোমার জন্য, তোমার শুধু তোমার জন্য আসতে দিয়েছি, ওকে বুঝছো? থ্যাংক ইউ স্যার। আচ্ছা শোনো, এই এই বোর্ডের দিকে দেখো, এক কাছে এক কাছে। অপম একটা কি বলছিলাম, অপম হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজ প্রথমে একটা এরকম সুন্দর করে একটা ত্রিভুজ আঁকবি। পাতি না জি স্যার। এবার ত্রিভুজ আঁকছস, এবার ত্রিভুজটা খাড়া করার লাগতো না? খাড়া করবো জি স্যার। তাইলে ত্রিভুজে একটা ঠ্যাং দি দে। দিলাম এ এ আচ্ছা এই খাড়াই গেছে দেখছস? হ্যাঁ। এরপরে যে খাড়াইছে, এরপরে এ কি করবে, এ গিটার বাজাবে। তো গিটার বাজাতে হলে আর হাত লাগবো, তো দুইটা হাত দিয়ে দিবি সুন্দর করে বুঝছস? স্যার স্যার এটা তো মেডিকেল রিলেটেড বিষয় স্যার, ওরা স্যার গিটার টিটার বাজায় স্যার, আমরা এটা দিয়ে কি করুন? এরই খালি কি মেডিকেলের ফোলাইনে নিয়ে গিটার বাজাইব? হ্যাঁ তুই যে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হইবি, ইঞ্জিনিয়ার হয়েছে তোকেও গিটার বাজাইতে হবে, সে সম্পর্কে তুই জানিস? বল
তুমি আর তোমার ট্যালেন্ট দেখাও না, তুমি অনেক ট্যালেন্ট হলে তুমি বই যাও, তুমি বই যাও। শুনো, এই দেখো পড়া শেষ করো, পড়া শেষ করি ফেলো, এখানে একটা দিবে, এখানে একটা এরকম দিবে, বুঝছো? পরে এখান থেকে টাস করে দিয়ে, টাস করে দিয়ে এরকম টাস করে দিয়ে আপনার হলো এরকম স্যার, আপনার হলো স্যার। ও মা, ম্যামনি, হ্যাঁ তো এত শর্ট টাইমে কি হয়, কি যে বলেন, তাহলে কি সংসার টিকবো? আর একটু বাজি আছে, একটু বাজি আছে, হ্যাঁ আপনি একটু পরে আসেন, হ্যাঁ স্যার হবে না, আপনি সব সময়ের জন্য লং টাইম চান, আমারও তো সংসার আছে স্যার। ম্যাডাম কি করে না স্যার, তলে তলে এত বুঝি হালাইছি, চিন্তা চিন্তা করা যায় চালু শিকারের আলো আলো রে, তাড়াতাড়ি যাই। ম্যাম যে কি কিচ্ছু বুঝে না, এতে সব জায়গায় সব কিছু কই দিলে হয়নি, হ্যাঁ তো সব কিছু খুলিয়ে লাইব। এরই তোরা বালা থাক, ঠিক আছে আবার দেখাইবো সামনের বছর, কেমন বালা বুঝছি স্যার, বুঝছি জান ম্যাম, মানে ঢুকি জান তাইলে, ঠিক আছে ঢুকি জান। ওই ম্যাম আইছে, ম্যাম আইছে, ম্যাম আসছে, বালা থাকিস রে, এই ম্যাম আইছে রে, এই এই ম্যাম আইছে, ম্যাম আইছে, এ সিলুনি দে, আরে সিলুনি দে। গুড ইভিনিং বয়েজ, গুড ইভিনিং ম্যাম, ও কেমন আছো তোমরা? ভালো আছি ভালো আছি ম্যাম। আজকে আমরা কি পড়বো? কি পড়বো? কোচি 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 রাইমিনিকেশন। ও আগে বলবেন তো। ওপস, কারেন্টটা যাবার সময় পেলো না। ডালের দিক তাকালে এই যে সিয়ারাটা না, এটা দেয়া হন যায়, এই ডাল আর ব্রয়লার মুরগির মতন থাইকাই গেল। হ্যাঁ দর্শক মন্ডলী, এই জীবনটাকে ক্ষণিকের জন্য হাজির বিরিয়ানি চিনে নি, হাজির বিরিয়ানির মতো সুস্বাদু করণ লাগিয়া ড্যান্স নিয়ে আইতাছে কেয়া এবং বিপ্লব। तेरा जिससे पड़ गया पाला, अच्छे को गलत कर डाला तेरा, नहीं तेरा कोई दोष दोष, तेरा हुस्न ही जबरदस्त दस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त।
Thank you.
তোমাকে কলা যে জন খায় না ওরে তার সারে না পাতলা পায়খানা বাবারে সাবাসে বেশি কলা সারিয়া যে খাই বাংলা কলা সেজন কলা সেনে না আমার সাথে কে বাঁচতে চান তিন বেলা বিচি কলা খান স্বপ্নে স্বপ্নে জল জল করতে আছে আর লাস্ট ইয়ার বিদায়ের দুঃখে চক্ষু টল টল করতে আছে এই যে ফার্স্ট ইয়ার হইতে লাস্ট ইয়ার দাপে দাপে যে কত ধাপ এই ধাপ ধারণের লেগা এখন আইতে আছে সিরিজ ড্যান্স খালি জায়গায় বন আর দেখতে থাকে जरा सा महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल मशवरा मेरा तू आजमा के देख यही उम्र है कर ले गलती से मिस्टेक यही उम्र है कर ले गलती से मिस्टेक यही उम्र है कर ले गलती से मिस्टेक यही उम्र है से मिस्टेक बेटा যন্ত্রণা রাখার জায়গা নাই বেকার জীবন যাপন কিছু করা নাই পড়াশোনা গেল সব চাঙ্গে যখন এই পড়লাম সুন্দরী তোমার ফান্দে তোমার রূপে চলকের বাতি জ্বলে আমার ভিতর সব কিছু ছেড়ে আমি চলে তোমার পিছন তোমার প্রেমের নেশা মাতাল হয়ে করি পাগল আমি তিন মাস পর ছেঁকা খাইয়া ধরলাম ভাল পানি বাপের প্যারা খায় কলম চাকরির অ্যাপ্লাই টেবিলের নিচে ভাল নিয়া খায় ঘুষ দিবা কত ভাই পরেশান হইয়া ঘুরি রাস্তাঘাটে সকাল বিকাল রাইতে বাসা আইলে বাপে জিজ্ঞে পাজান কি হালচাল এত চিন্তা ভাবনায় মাথা পুরা নষ্ট জিন্দগি গোলা গোলা দেখি স্পষ্ট দূর এত কেন প্রবলেম আরে ভাইয়া এদিকে মাইন্ড করার কি আছে নিজের মতো চলতাছি যেটা ঠিক আছে টেনশন প্যারা সবগুলা সাইডে একটা অপশন বন্ধ আর একটা খোলা আছে ভাইয়া এদিকে মাইন্ড করার কি আছে নিজের মতো চলতাছি যেটা ঠিক আছে টেনশন প্যারা সবগুলা সাইডে একটা অপশন বন্ধ আর একটা খোলা আছে জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে না যা কিছু বলার যাও বলে যা পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে না যা কিছু বলার যাও বলে যায় পাবে না সময় আর হয়তো আমি একা বড় একা আমার আপন কেউ নেই আমি একা বড় একা আমার আপন কেউ নেই
ঘুমিয়ে আছে যে আজ কবরে, এলো ভালোবেসে আঘাত পেয়ে দেশে সে পাগলা গারদে আছে রমারয়, অমলটা ধুমছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হয়, কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আদার নেই। আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে যিশুদাটা বসে শুধু থাকতো, ও কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই। তাই শুধু পড়তো, ও কফি হাউসে সেই আড্ডাটা আজার নেই আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই। বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনে, তো স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়, কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই। সালাম ইসমাইল আর অনেকে মোস্তাকিম, আর আমাদের ছায়ের মতো ছিল খায়রুল বাশার এবং সম্মানিত কনভেনার রফিক ভাই।
তো আমি এই পর্যায়ে রফিক ভাইকে স্টেজে এসে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠান কেমন হলো? যাদের জন্য আজকের আয়োজন সে আমার বিদায়ী ভাইদেরকে আমি বলতে চাই, কেমন হলো আজকের অনুষ্ঠান? যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই অক্লান্ত পরিশ্রম মনে হয় একটু হলেও ভালো যাবে। এবার যে আমি আমার কালচারাল কমিটিতে যারা ছিল কাজ করছে সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। টোটাল কমিটি, কালচারালে যত যারা যে ইভেন্টে অংশগ্রহণ করছে সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাইকে সবাইকে। এ পর্যায়ে আমি বিদায়ীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই তোমরা পিছে যাও, পিছে যাও। আপুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসলে আমি কম বেশি এই প্রোগ্রামের সাথে শুরু থেকেই ছিলাম, আর যতটুকু পেরেছি ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি কথা দিয়ে, উপদেশ দিয়ে, এবং আমার যতটুকু ইয়া ছিল, সামর্থ্য ছিল, আমি চেষ্টা করেছি ওদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। আর এখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা আছে, ছোটরা আছে, সবাই আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত এই প্রোগ্রামটাকে সফল করার জন্য এবং প্রোগ্রামটাকে এনজয় করার জন্য বেসিক্যালি। আর আমাদের সবার পিছনে থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন আমাদের হেড স্যার ডক্টর রাজু আহমেদ স্যার, স্যারকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতাকে অভিনন্দন জানাচ্ছি। এবং তার চেয়েও বেশি বড় ব্যাপার হচ্ছে এত কম সময়ে সিটি কুইজ সব কিছুর প্রেশার নিয়ে আমাদের স্টুডেন্টরা যে এত পরিশ্রম করছে, এবং প্রত্যেকটা ইভেন্টই আমার কাছে মনে হয়েছে খুবই ইনোভেটিভ, বিকজ ইউ আর দ্য ভেরি ট্যালেন্টেড গাইজ। সো সবাইকে অনেক থ্যাংকস যে সিটি কুইজ, এত এক্সামের প্রেশার, ল্যাবের প্রেশার সব কিছু মাথায় রেখেও এত পরিশ্রম করে ট্রিপলির প্রত্যেকটা ইভেন্টকে সাকসেসফুল করার জন্য। আর কমিটিতে যারা ছিল ইভেন স্পেশালি কনভেনরকে আমি থ্যাংকস জানাই, কারণ কনভেনরকে আমি দেখছি সে দিন রাত প্রচণ্ড পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় স্পন্সরশিপের জন্য দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন ইভেন্টকে সাকসেসফুল করার জন্য প্রত্যেকটা জায়গায় ওকে দেখছি দৌড়াদৌড়ি করার জন্য। তার জন্য তাকে তোমাকে আমি স্পেশালি থ্যাংকস জানাই। আর যারা পারফর্ম করছে সবার পারফরমেন্স আমার কাছে অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। আর সবশেষে যারা আসলে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের শিক্ষক মণ্ডলী স্যাররা আছেন, আরিফ স্যার আছেন, রাশিদ স্যার আছেন, এত রাত পর্যন্ত আমাদের সাথে থেকে মানে থাকার জন্য আমি স্পেশালি থ্যাংক জানাচ্ছি স্যারদেরকে, ধন্যবাদ সবাইকে। আমাদের নেক্সট ইভেন্ট থাকবে মেবি ওদের কনসার্টের আয়োজন করা করছে, সবাইকে নেক্সট এই ইভেন্টটাও এনজয় করার জন্য আমি অনুরোধ জানাবো সুশৃঙ্খলভাবে সবাইকে, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের বিদায়ী ভাই থেকে একজন গান গেয়ে শোনানোর জন্য অনুরোধ করছি। মাসুদ ভাই, মাসুদ ভাই। স্যার একটা ধরেন, হ্যালো, কমন একটা গান ধরি, কন্যা তারা যায়। হ্যাঁ তোমারে দেখি এবার, এটা সাইটা সারে গাবে আমাদের পরে, সবাই বকুল গাই, বকুল বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, ওরে যার সনে যার ভালোবাসা,
যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে ওরে সোনা দেহে গাম জরে, সোনা দেহে গাম জরে দেই কাপড়ান ফাটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে শাওন ভাদর মাসে জামাই আদর করেলো, জামাই আদর করে ওরে ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর দানা তোনায় গরেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। থ্যাংক ইউ। স্যার কালিয়া সোনার এটা গান স্যার। আচ্ছা প্রথমে একটা জাস্ট তোমাদের জন্য দুইটা লাইন বলছি, তারপরে মিলন হবে কতজনে সেটা বলবো, ঠিক আছে? যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি চিহ্নটি তার রেখো, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। ফোর্থ ইয়ারের জন্য সো থ্যাংক ইউ সবাইকে। সো আমি আসলে মানে খুবই গান গাওয়াটা খুবই অপছন্দ করি, কিন্তু গান শোনাটা আবার খুবই পছন্দ করি। সো আমার আসলে খুব প্রিয় একজন শিল্পী ই হচ্ছে, আমি লালন গীতি খুব পছন্দ করি। সো সেই আগে সেই যে গানটা একবার গেয়েছিলাম সেটা আবার, মিলন হবে কত দিনে, হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, চাতক প্রায় অহর নিশি যে আছে কালো শোষি, চাতক প্রায় অহর নিশি যে আছে কালো শোষি, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, কোথা হয় না কপাল গুনে, কোথা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে।